হ্যালো এন্ড ওয়েলকাম দর্শক বন্ধুরা। বিগত কয়েকদিন যাবৎ আমি এবং আমার কয়েকজন ছোট ভাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। তো ফাইনালি আজকে সেই দিন, আমরা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একটি পাহাড়ি জায়গার উদ্দেশ্যে। এবং আজকের ব্লগে আমি এই চলার পথে যা যা হবে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এবং আমরা এখন রয়েছি আসাম আগরতলা হাইওয়েতে, এবং এই হাইওয়ের দুধারে রয়েছে প্রচুর পরিমাণে গাছ, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। কি অসাধারণ লাগছে দেখুন এই দৃশ্যটা, হালকা একটু সূর্য উঠেছে। আজকে কিন্তু খুব সুন্দর আকাশ, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং আমরাও চলছি গাড়ি নিয়ে। অসাধারণ লাগছে কিন্তু দৃশ্যটা। তো দুধারেই রয়েছে প্রচুর পরিমাণে বন, এবং এই দৃশ্য আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা এখন হাইওয়ে ছেড়ে ওই পাহাড়ে যাওয়ার পথটা ধরলাম, এবং এখন যে আমরা যেই রাস্তাটাতে আছি এটা দিয়েই ওই যে পাহাড়ে যাওয়া যে জায়গায় আমরা যাব ওইখানে যাওয়ার এটাই পথ। তো রাস্তায় আমরা গাড়ি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে চলছি, ছুটছি, এবং যেতে যেতে কিছু দৃশ্য আছে এবং রয়েছে, সেগুলো আপনারা দেখুন এবং এই দৃশ্যগুলো উপভোগ করুন। এবং কিন্তু দারুণ কিন্তু লাগছে, এই দেখুন উপরে আকাশ সাদা মেঘে ভর্তি, এবং দুই সাইডে দুধারে প্রচুর পরিমাণে গাছ, এবং রাস্তা পাহাড়ি রাস্তা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো দর্শক বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, এবং আমরা যে জায়গায় এসেছি তার নাম হলো মন্টাং ভ্যালি, যা ত্রিপুরাতে অবস্থিত। এবং এই মন্টাং ভ্যালি কিন্তু এখন ত্রিপুরাতে খুব ট্রেন্ডিংয়ে চলছে, এবং সবাই মন্টাং ভ্যালি আসছে এবং মন্টাং ভ্যালির যে সৌন্দর্য উপভোগ করছে। এবং আমরা এখানে এসে বুঝতে পারছি কেন মানুষ এত মন্টাং ভ্যালি মন্টাং ভ্যালি করে, কারণ আপনি যদি মন্টাং ভ্যালিতে আসেন তো দেখবেন কি অসাধারণ দৃশ্য। পাহাড়ের গা থেকে চারিদিকে প্রচুর পরিমাণে পাহাড় দেখা যাচ্ছে, এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে, অসাধারণ দৃশ্য। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমরা মন্টাঙে এসেছি, এবং অসাধারণ দৃশ্য এবং অপূর্ব দৃশ্য দেখুন আমার পিছনে যতটুকু দেখা যাচ্ছে খুব অসাধারণ লাগছে। এবং জাহাঙ্গীর, আপনি কি কিছু বলবেন মন্টাঙে আসার আপনার অনুভূতি কিছু বলবেন? আমার অনুভূতি তো অনেক ভালো, কিন্তু আমাকে কেউ ভালোভাবে পটু উঠিয়ে দিতে পারেনি। বিশাল, আপনি কিছু বলবেন? মন্টাং জায়গাটা আমরা যে দূর ভাবছিলাম টিকা অনেকটা সুন্দর, অনেকটা অপূর্ব জায়গা, এবং দৃশ্যটা সবাই দেখা যাবে, দৃশ্যটা একদম সুন্দর জায়গা, আমাদের কল্পনার বাইরে। আমরা আমরা মোহনপুকের আবার বাগান দেখছি আজকে, অনেক কিছু দেখতাম পারলাম এদিকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দেখুন দূর দূরান্ত পর্যন্ত যা দেখা যাচ্ছে, পাহাড় আর পাহাড়, শুধু পাহাড়, চারিদিকে পাহাড়, কি অসাধারণ লাগছে দেখুন। তো আপনারা এই দৃশ্যগুলো উপভোগ করুন, এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো দৃশ্যগুলো। দৃশ্যগুলো উপভোগ করুন, অসাধারণ দৃশ্য। এই দৃশ্যগুলো দেখে আমি একটা কথাই বলবো, আমরা প্রায় 100 কিলোমিটার দূর থেকে ট্রাভেল করে এখানে এসেছি, এবং আমাদের আশাটা সার্থক হলো এই দৃশ্যগুলো দেখে। তো আপনারাও এই দৃশ্যগুলো দেখুন এবং উপভোগ করুন।
মোটামুটি আমাদের ট্রিপ শেষের পথে এবং সবাই 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 গাড়িতে উঠেছে এখন, যে খাওয়া দাওয়া করা হবে এখন। এখন ড্রাইভার ভাই আপনি কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে চলুন। আপনারা কিছু বলবেন? আপনার কি গার্লফ্রেন্ডের সমস্যা আছে? ঠিক আছে ঠিক আছে, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাবে গার্লফ্রেন্ড। ভিডিও শেষে আমি এটাই বলবো, যারা এই রাজ্যে থাকেন অর্থাৎ ত্রিপুরা রাজ্যে থাকেন, তারা অবশ্যই তো মন্টাং ভ্যালিতে আসবেন এবং মন্টাং ভ্যালির সৌন্দর্য উপভোগ করবেন। এবং যারা ত্রিপুরার বাইরে রয়েছেন অন্য রাজ্যে, তারাও কিন্তু ত্রিপুরা ট্রিপে যদি আসেন অবশ্যই মন্টাং ভ্যালিতে আসবেন, কারণ এই মন্টাং ভ্যালি দৃশ্য অসাধারণ, অসাধারণ অনুভূতি। এবং দৃশ্যটা আপনি যদি না দেখেন তাহলে মানে বুঝতেই পারবেন না যে কীরকম দৃশ্য, অসাধারণ চোখ ধাঁধানো দৃশ্য। অবশ্যই আসবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ব্লগে, নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমি খুব এক্সাইটেড ছিলাম, এখন দেখা হয়ে গেছে, বাড়িতে চলে যাচ্ছি আবার।